হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্ম টেক। আজকে আমরা একটা বাংলা সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে অব্যক্ত এবং এর পরিচালনা করছেন এবং গল্প লিখেছেন, স্ক্রিন প্লে লিখেছেন অর্জুন দত্ত। তো কেমন হলো এই ট্রেলার, সেসব নিয়ে কথাবার্তা থাকবে। দেখুন, এই ট্রেলারটা 2 থেকে 3 দিন আগে রিলিজ করেছে, কিন্তু আমি আজকেই দেখলাম এবং দেখার পর কী কী এমন জিনিস মনে হলো এবং যেটার জন্য আমি কথা বলছি সেটার একটা লম্বা চওড়া লিস্ট আছে। আজকে বাংলা সিনেমায় আমরা যখন কথা বলি সেখানে কন্টেন্ট রিলেটেড সাবজেক্ট থাকে, সেটা খুব মানে একটা অন্য জনরার কথা বলে, অন্য ধরনের কথা বলে। এই সিনেমার ট্রেলারটা দেখার পরকে পরকে আমার জানি না মনে হয়েছে যে এটা এমন কিছু তৈরি হতে চলেছে, এমন কিছু সিনেমা তৈরি হতে চলেছে যেটা অনেকদিন পর্যন্ত বাঙালি দর্শকের মনে থাকবে। সিনেমার ট্রেলারে যে জিনিসটা প্রথমেই নজর কাড়ে সেটা হচ্ছে লিড ক্যারেক্টার যিনি প্লে করছেন, অর্থাৎ অর্পিতা চ্যাটার্জি। তার অনবদ্য লুক, তার অনবদ্য পারফরমেন্স এই ট্রেলারের প্রত্যেকটা অ্যাঙ্গেলে, প্রত্যেকটা ফ্রেমে ফুটে উঠেছে। তাকে দু ধরনের জিনিসে বা অবস্থায় দেখানো হয়েছে, একটা সধবা, একটা বিধবা, এবং এই দুটো ক্যারেক্টারটাকে এত সুন্দর জাস্টিফাই করছে অর্পিতা চ্যাটার্জি, যেটা আপনার প্রত্যেক ক্ষেত্রে মনে হবে এবং ট্রেলারটা দেখার প্রতি আপনার সিনেমার ইন্টারেস্ট আরও জাগিয়ে তুলবে। এবারে আমি যে জিনিসটাই আসবো সেটা হচ্ছে স্টোরি টেলিং এবং এর ডাইরেক্টর পার্ট কেমন হতে চলেছে সেটা। দেখুন, এই ট্রেলারটা দেখে পুরো সিনেমাটা বলে দেওয়া বা ডিসকাশন করে নেওয়া সম্ভব নয়, কিন্তু স্টোরিটা এত সুন্দরভাবে সাজানো যে স্টোরিটা দেখার সময় না পরখে পরখে কোথাও কেন শ্বেত পাথরের থালায় সিনেমাটা আপনারা যদি দেখেছেন সেই একটা টাচ পাওয়া যায়। কারণ এই সিনেমাটার আধারই হচ্ছে একটা মা এবং একটা ছেলের সম্পর্কের গল্প, তাদের টানা পোড়ান, তাদের কথাবার্তা। কিছু কিছু সিন দেখে তো মানে একদম মনেই হয়েছে যে শ্বেত পাথরের থালাতে আপনারা দেখবেন যে যখন যে ছেলেটা ছিল সে তার মাকে বিধবার বেশে দেখতে পছন্দ করতো না, সে চাইতো রঙিন শাড়ি পরুক। সে এখানেও এই ট্রেলারেও দেখানো হয়েছে যে রঙিন শাড়ি পরে তাকে বেশি ভালো লাগে তার মাকে, এই ধরনের কথাবার্তা। সেখানে তার পেন্টিংয়ের ব্যাপার ছিল, এখানে গানের, যে তার সে একটা সম্পর্ককে বোঝানো হয়েছে, একটা মা ছেলের সম্পর্ক, তাদের দূরে যাওয়া আবার ফিরে আসা, তাদের মধ্যে টানা পোড়ান, তাদের সম্পর্ক, এবং এত সুন্দরভাবে গেছে এই সম্পর্কটাকে নিয়ে যাওয়ার জন্য ট্রেলারটা যে আপনার সিনেমাটা দেখার প্রতি আগ্রহ বাড়িয়ে দেবে। আর একটা জিনিস যেটা নিয়ে না বললেই নয় সেটা হচ্ছে আবহ সঙ্গীত। অসম্ভব সুন্দর সুন্দর টোন ইউজ করা হয়েছে, ক্লাসিক টোন ইউজ করা হয়েছে, যে টোনগুলো দেখতে খুব সুন্দর লাগে, সেটা বৃষ্টির সিকোয়েন্স হোক বা একটা অন্য ধরনের সিকোয়েন্স। সেখানে যে অরিজিনাল টোনটা ইউজ করা হয়েছে, একটা ব্যালকনির সিকোয়েন্স দেখানো হচ্ছে যেখান থেকে আলো পড়ছে এবং যেটা পুরো ন্যাচারাল আলো লাগছে, একটা পর্দা উড়ে যাওয়া হোক, মানে প্রত্যেকটা নিখুঁত জিনিস, ছোট্ট ছোট জিনিস কিন্তু নিখুঁতভাবে পরিচালক তুলে ধরেছেন এবং যেগুলো দেখতে খুব আই ক্যাচি লাগে, খুব সুন্দর লাগে, এবং যার জন্য সিনেমাটা দেখার প্রতি ইন্টারেস্ট আরও বাড়িয়ে দেয়। এত কিছু কথার মধ্যে আর একটা জিনিসও বলতে হয়, যেটা হচ্ছে এই সিনেমাটা অনেকগুলো ফেস্টিভ্যালেও রান করেছে এবং অনেকগুলো অ্যাওয়ার্ড জিতেছে। কলকাতা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও 2018 সিনেমাটা ক্যাটাগরাইজড হয়েছিল এবং স্ক্রিনিং হয়েছিল। শুধুমাত্র আমি কলকাতার কথা বললাম, এছাড়াও বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেটা ব্যাঙ্গালোর বাংলা ফিল্ম ফেস্টিভ্যালও হোক, সব জায়গাতে সিনেমাটা দেখানো হয়েছে এবং সাকসেসফুলি হয়েছে। অনেক জায়গায় অনেককে রিভিউ দিয়েছে সিনেমাটা দেখে, সেগুলো তো খুব সাকসেসফুল। সিনেমাটা 31 তারিখ রিলিজ করছে জানুয়ারিতে। আমি আশা করব, জানি না কতজনের কাছে এই ভিডিওটা পৌঁছাবে, কিন্তু যাদের কাছে পৌঁছাবে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো সিনেমাটা গিয়ে দেখুন। কারণ এই সিনেমাটা বাংলায় টেস্ট চেঞ্জ করবে। আমার যেটুকু মনে হচ্ছে যে বাংলায় আমরা তো সবসময় কথা বলি সারা বছর, বড় স্টার, সুপারস্টার, কমার্শিয়াল ফিল্ম, আর্ট ফিল্ম, বিভিন্ন জনরা নিয়ে কথা বলি। এই সিনেমাটা আমি জানি না কতটা রেটেড হবে, কত হল পাবে, কারণ আমি আমি বেশি কিছু ডিসকাশনে যাচ্ছি না, কিন্তু আমার মনে হয়েছে বারবার যে এই সিনেমাটার একটা প্রাপ্তি দরকার, এই সিনেমাটার একটা জায়গা দরকার, সেই জন্য আরও প্রচার দরকার। এবং আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন যে এই ধরনেরও একটা সিনেমা আসছে যেটা দেখতে খুব ভালো লাগে, যেটা একটা নতুন আসার কথা বলে, যেটা একটা নতুন সম্পর্কের কথা বলে। আপনারা ট্রেলারটা যদি না দেখে থাকেন, আমার ডিসক্রিপশনে ট্রেলারের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখতে পারেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।